নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আমার আজকের রেসিপি ছোলা দিয়ে কচু শাক। কচু শাক আমরা চিংড়ি মাছ দিয়ে বা নারকেল কোড়া দিয়ে খেয়ে থাকি, খুবই পরিচিত একটি রেসিপি এটি। চলুন দেখি আমি কিভাবে রান্নাটি করি, প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। করার জন্য কচু শাকটাকে প্রথমে ভালো করে জলে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ছোলা। ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। কচু শাক অল্প সময় রান্না করতে চাইলে অবশ্যই ভাপিয়ে নেবেন এবং জলটা ফেলে দেবেন। চলুন দেখে নিই এখন আমি কিভাবে রান্নাটি করি। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা এখন আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা। পেঁয়াজ এবং লঙ্কাটা একটু কিছুক্ষণ ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা কচু শাকটা। এবার কচু শাকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন কচু শাকটাকে খুব ভালোভাবে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, কারণ এর মধ্যে যে জলটুকু অবশিষ্ট আছে সেই জলটুকুকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে কচু শাকটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা। ছোলাটা কচু শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কচু শাক লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করা হলে পরে তার স্বাদ খুবই ভালো লাগে, কারণ যেহেতু একটু জল জলে সবজি, সেজন্য যত বেশিক্ষণ ধরে রান্না করা হবে এবং যত বেশি শোকাবে তত ভালো লাগবে এটি খেতে। এখন আমি পরিমাণ মতন লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি। লবণ এবং চিনি দিয়ে সবটাকে একটু নেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, যাতে জলটুকু ভালোভাবে শুকিয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন শাকটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এর জল জলে ভাবটা কমে আসে। দেখুন বন্ধুরা, আমার কচু শাকের মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। বেশ সুন্দর একটা আঠালো ভাব এসে গেছে, আর কচু শাকটাও কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে কচু শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। আমাদের যাদের অরিজিন পূর্ববঙ্গের, তাদের কাছে খুবই লোভনীয় একটি পদ হলো এই কচু শাক। আমরা ছোটবেলা থেকেই মা ঠাকুমার হাতে এই রান্নাটি খেয়ে এসেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে কচু শাক খাবেন, যারা পূর্ববঙ্গের তারা তো খাবেনই, যারা পূর্ববঙ্গের নন তারাও কচু শাক ট্রাই করবেন, খুবই ভালো লাগে।
কচু শাক একদম রেডি দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য। এখন আমি শাকটা নামিয়ে নেব। আর আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা।